বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভিউয়ার্স, এই চাকরিটিতে কিন্তু আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া সরকারিভাবে অষ্টম শ্রেণী, এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো এখানে কিন্তু 396 জন নিয়োগ দেওয়া হবে। ভিউয়ার্স, এই চাকরিটিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা জানা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সবার আগে আপলোড দেওয়া হয়। ভিউয়ার্স, আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদসংখ্যা 396 জন। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যদি 20 জন কমেন্ট করে জানান যে ভাইয়া কিভাবে আবেদন করতে হয় দেখিয়ে দিন, তাহলে কিন্তু সেটিও আমি আপনাদের দেখিয়ে দেব যে আবেদনের কি কি নিয়ম রয়েছে। কারণ অনেক অনেক মানুষ আমাদের ভিডিও দেখে, সবার যেহেতু আবেদনের প্রয়োজন হয় না, তাই আমি আবেদনের নিয়মটি দেখিয়ে ভিডিওটি আর বড় করব না। বাংলাদেশ বিমান বাহিনীর 67টি বেসামরিক পদে 396 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 17 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ বিমান বাহিনী, বিভাগের নাম কর্মচারী অধিদপ্তর ঢাকা সেনানিবাস, চাকরির ধরন অস্থায়ী, প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ, যে কেউ এখানে আবেদন করতে পারবেন, কর্মস্থল ঢাকা, বয়স 17 নভেম্বর 2023 তারিখে 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে, তবে এর বেশি বা কম হলে কিন্তু আবেদন করতে পারবেন না। বিশেষ ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন জায়গায় যেসব পদগুলো রয়েছে বেশি অভিজ্ঞতার অথবা মুক্তিযোদ্ধা কোটায়, সেগুলো কিন্তু আপনি 32 থেকে 40 বছর বয়সেও আবেদন করতে পারবেন। আবেদন ফি ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী 1 নং পদের জন্য 300 টাকা, 2 থেকে 34 নং পদের জন্য 200 টাকা, 35 থেকে 67 নং পদের জন্য 100 টাকা পরিশোধ করতে হবে। আবেদনের নিয়ম, আগ্রহীরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আবেদন করার জন্য অথবা আবেদনের তথ্যগুলো জানার জন্য আপনারা এই যে লিঙ্কটি রয়েছে এটি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে এখানে আসার পর আপনারা এই যে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট লেখা রয়েছে নীল করে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের পাশের ট্যাবে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে, যেখানে কিন্তু আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এখানে জব সার্কুলারে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই দেখবেন এই যে সিভিলিয়ান জব সার্কুলারটি ওপেন হবে। এখান থেকে আপনারা ক্লিক করার পর এই যে জব সার্কুলারটি রয়েছে সেটি এখানে আসবে আপনার এখানে, যে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর, প্রশাসনিক শাখা, কর্মচারী অধিদপ্তর, ঢাকা সেনানিবাস, www.vaf.mil.bd এই ওয়েবসাইটেও গেলে পেতে পারেন। আপনারা এখান থেকে দেখুন, এখানে সব তথ্য ভালো মতো দেওয়া আছে। আমি একেবারে নিচ থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে অনেকগুলো পদ রয়েছে, সবগুলো পদ আমি দেখিয়ে দিচ্ছি কোন পদে কোন শিক্ষাগত যোগ্যতায় নেওয়া হবে। যেমন নেওয়া হবে 67 নম্বরে আয়া, এখানে নেওয়া হবে 3 জন, 8,250 থেকে 20,010 টাকা বেতনে, 20তম গ্রেডে। এখানে কিন্তু আপনারা জেএসসি পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা বেতনে, 20তম গ্রেডে। ক্লিনার নেওয়া হবে 18 জন, এখানে কিন্তু আপনারা জেএসসি পাশে আবেদন করতে পারবেন। ওয়াচম্যান নেওয়া হবে 4 জন, জেএসসি পাশে আবেদনের সুযোগ রয়েছে, একই গ্রেডে নিয়োগ দেওয়া হবে। ভিউয়ার্স, প্রথমে আমি 20তম গ্রেডের সবগুলো দেখিয়ে দিচ্ছি। মালি নেওয়া হবে 8 জন, এখানেও জেএসসি পাশে আবেদন করতে পারবেন। ওয়াশার আপ নেওয়া হবে এখানে 11 জন, এখানেও আপনারা জেএসসি পাশে আবেদন করতে পারবেন। ম্যাসওয়েটার নেওয়া হবে 13 জন, এখানেও আপনারা জেএসসি পাশে আবেদন করতে পারবেন। বাবরচিও 30 জন নেওয়া হবে, এখানেও আপনারা জেএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর ভিউয়ার্স, 20তম গ্রেডের আরও কতগুলো পদ রয়েছে, যেমন লস্কর ওয়ার্ড বয় নেওয়া হবে 2 জন, লস্কর এন্টি ম্যালেরিয়া নেওয়া হবে 2 জন, এখানে কিন্তু লস্কর ফায়ার ফাইটার নেওয়া হবে 7 জন, লস্কর স্পোর্টস মার্কার নেওয়া হবে 2 জন, এখানেও কিন্তু সবগুলো জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ জেএসসি পাস, লস্কর বার্ড শুটার নেওয়া হবে 4 জন, মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার অর্থাৎ এমটিজি নেওয়া হবে 10 জন, এখানে কিন্তু জেএসসি পাশে আবেদন করতে পারবেন। লস্কর এয়ারক্রাফট নেওয়া হবে 5 জন, শুধু লস্কর নেওয়া হবে 29 জন, অফিস সহায়ক নেওয়া হবে 45 জন, এখানে কিন্তু 20তম গ্রেড শেষ, এগুলোতে আপনারা জেএসসি পাশে আবেদন করতে পারতেন। এখন আসি 19তম গ্রেডে নেওয়া হবে দায়,
একজন নেওয়া হবে। এখানে কিন্তু আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। মুয়াজ্জিন নেওয়া হবে 18তম গ্রেডে, এখানেও কিন্তু একজন 21,310 টাকা বেতনে। এখানে কিন্তু আপনারা কোনো স্বীকৃত বোর্ড হতে জিপিএ 3 সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বেলুন মেকার নেওয়া হবে 18তম গ্রেডে একজন, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। ভিউয়ার্স, ট্রেডসম্যান ফেব্রিক ওয়ার্কার নেওয়া হবে এখানে 18তম গ্রেডে। এখন 18তম গ্রেডের সবগুলো বলে দিচ্ছি এবং সবগুলো কিন্তু আপনাকে এসএসসি পাশে আবেদন করতে হবে। ট্রেডম্যান ফেব্রিক ওয়ার্কার নেওয়া হবে একজন, ট্রেডম্যান ওয়েল্ডার নেওয়া হবে চারজন, ট্রেডম্যান পেইন্টার নেওয়া হবে চারজন, ট্রেডম্যান কার্পেন্টার নেওয়া হবে তিনজন, এছাড়া ভিউ ট্রেডম্যান মেটাল ওয়ার্কার নেওয়া হবে তিনজন, ট্রেডম্যান গ্রাউন্ড সিগন্যাল নেওয়া হবে চারজন, ট্রেডম্যান রাডার মেকানিক নেওয়া হবে একজন, ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট নেওয়া হবে সাতজন, ট্রেডসম্যান ইলেকট্রনিক মেকানিক নেওয়া হবে সাতজন। সবগুলো কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সবগুলো কিন্তু 18তম গ্রেডে। ট্রেডসম্যান ইঞ্জিন মেকানিক নেওয়া হবে তিনজন, ট্রেডসম্যান জেনারেল মেকানিক নেওয়া হবে দুইজন, ট্রেডসম্যান আর্মামেন্ট মেকানিক নেওয়া হবে তিনজন, ট্রেডসম্যান এয়ার ফ্রেম মেকানিক নেওয়া হবে চারজন ইত্যাদি। ভিউয়ার্স, এখানে কিন্তু আপনাদের এসএসসি পাশে এবং 18তম গ্রেড শেষ। এখন দেখিয়ে দিচ্ছি 16তম গ্রেডে কারা কারা কোন কোন পদে আবেদন করতে পারবেন। মিস্ত্রি ক্লাস 2 বাইন্ডার নেওয়া হবে তিনজন, এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখন এইচএসসি পাশ 16তম গ্রেডের গুলো দেখাচ্ছে। মিস্ত্রি ক্লাস 2 ফেব্রিক ওয়ার্কার নেওয়া হবে তিনজন, মিস্ত্রি ক্লাস 2 ওয়েল্ডার নেওয়া হবে দুইজন, মিস্ত্রি ক্লাস 2 পেইন্টার নেওয়া হবে একজন, মিস্ত্রি ক্লাস 2 মেটাল ওয়ার্কার নেওয়া হবে তিনজন, মিস্ত্রি ক্লাস 2 ইঞ্জিন মেকানিক নেওয়া হবে দুইজন, মিস্ত্রি ক্লাস 2 জেনারেল মেকানিক নেওয়া হবে দুইজন, ডাটা এন্ট্রি অপারেটর এটি কিন্তু 16তম গ্রেডে নেওয়া হবে পাঁচজন, এখানেও এইচএসসি পাশে আবেদনের সুযোগ রয়েছে। ফায়ার ফাইটার নেওয়া হবে পাঁচজন, এখানেও কিন্তু আপনাদের এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। মিডওয়াইফ নেওয়া হবে দুইজন, স্টোরম্যান নেওয়া হবে পাঁচজন, মিস্ত্রি ক্লাস 1 ওয়েল্ডার এখানে কিন্তু 15তম গ্রেডে এবং এটি কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, দুইজন নেওয়া হবে। মিস্ত্রি ক্লাস 1 এখানে তিনজন নেওয়া হবে, আপনার মিস্ত্রি ক্লাস 1 একজন নেওয়া হবে এবং মিস্ত্রি ক্লাস 1 ইনস্ট্রুমেন্ট ফিটার নেওয়া হবে এখানে দুইজন, এটিও কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর ভিউয়ার্স, আপনাদের 15তম গ্রেডের গুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো এইচএসসি পাশে আবেদন করা যাবে। মিস্ত্রি ক্লাস 1 ওয়্যারলেস ফিটার নেওয়া হবে একজন, মিস্ত্রি ক্লাস 1 মেকানিক্যাল ট্রান্সফার ফিল্টার নেওয়া হবে চারজন, মিস্ত্রি ক্লাস 1 ইলেকট্রিক ফিল্টার নেওয়া হবে সাতজন, মিস্ত্রি ক্লাস 1 ইঞ্জিন ফিল্টার নেওয়া হবে ছয়জন, সবগুলো এইচএসসি পাশে আবেদন। মিস্ত্রি ক্লাস 1 জেনারেল ফিটার নেওয়া হবে চারজন, মিস্ত্রি ক্লাস 1 অর্নামেন্ট ফিটার নেওয়া হবে দুইজন, মিস্ত্রি ক্লাস 1 এয়ারফ্রেম ফিটার নেওয়া হবে চারজন, মিস্ত্রি ট্রান্সপোর্ট ড্রাইভার MTV নেওয়া হবে 21 জন, নকশাকার গ্রেড 3 নেওয়া হবে চারজন। এখানে আপনারা 15তম গ্রেডে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, গবেষণাগার সহকারী নেওয়া হবে 14তম গ্রেডে দুইজন, এখানে কিন্তু আপনাদের পদার্থ বিজ্ঞানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। লাইব্রেরিয়ান নেওয়া হবে 14তম গ্রেডে একজন, যে কোনো বিষয়ে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা সহ স্নাতক অথবা সমমানের ডিগ্রি। ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে পাঁচজন, এখানেও আপনাদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর নেওয়া হবে ৬ জন 13তম গ্রেডে, এখানেও কিন্তু আপনাদের স্নাতক পাস থাকতে হবে। সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এখানে নেওয়া হবে পাঁচজন, এটাও 13তম গ্রেডে, এখানে আপনাদের স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এবং এক নাম্বার পদে যেটি সবচেয়ে বেশি টাকা আবেদন করার জন্য সেটি হলো ধর্মীয় শিক্ষক, এখানে নেওয়া হবে একজন, এখানেও কিন্তু আপনাদের 14,120 টাকা থেকে 33,970 টাকা বেতনে নিয়োগটি দেওয়া হবে এবং এখানে আপনাকে স্বীকৃত প্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস হতে হবে এখানে আবেদন করার জন্য। এছাড়াও ভিউয়ার্স, এখানে বলা হয়েছে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বলা হয়েছে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কোনো জেলা এখানে বাছাই করতে হবে না। ভিউয়ার্স, 17 নভেম্বর পর্যন্ত আপনারা আপনাদের 18 বছর বয়স হওয়া পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের লিঙ্কটি এই যে এখানে রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন অথবা এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আবেদন করতে পারবেন।